আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? অবশ্যই ভালো। যে হেলথ ইস বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাদাত হোসেন সবুজ। আমি একজন পল্লী চিকিৎসক। আমি আমার চ্যানেলের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। তো আজকে আমি বলবো শিশুদের আমাশয়, এটা আসলে কেন হয়, কি কারণে হয় এবং কিভাবে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। দেখুন, প্রথমে যেটা বলবো যে একেবারে ছোট বাচ্চা যেগুলো আছে, যাদের বয়স 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, এরকম যারা আছে, যে সমস্ত বাচ্চা আছে, তো তাদের আমাশয় কমপ্লেন নিয়ে মায়েরা এসে আমাদেরকে সাধারণত যেটা বলে সেটা হচ্ছে যে আমার বাচ্চা কান্না করে, পায়খানার সঙ্গে ফেনা যাচ্ছে, পায়খানার সঙ্গে হালকা একটু লেলপা যাচ্ছে, যে এই কমপ্লেনটা কিন্তু প্রথমে করে। তো এই যে পায়খানার সঙ্গে বুদবুদ বা ফেনা বা বাবল যাওয়া, এটার মূল এবং অন্যতম কারণ হচ্ছে বাচ্চা যখন বুকের দুধ খায়, অর্থাৎ মা যখন তাকে খাওয়ায়, তো বাচ্চা দেখবেন যে অনেক সময় মুখে শব্দ করে, চপচপ শব্দ করে, আর এতে করে সে কিন্তু খাবারের সঙ্গে সঙ্গে বাতাসও গিলে ফেলে। তো এটা কিন্তু পেটের ভিতরে গিয়ে কিন্তু পেট ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এবং বাচ্চা অনেক সময় কান্না করে এবং পায়খানার সঙ্গে কিন্তু আমরা বুদবুদ লক্ষ্য করে থাকি। তো এই জন্য কিন্তু মূলত আমি বলবো যে মায়েদের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনাকে বাচ্চাকে কিভাবে খাওয়াতে হবে এটাকে আপনাকে শিখতে হবে। এক্ষেত্রে আমি বলবো যে বিশেষ করে যখন বাচ্চাকে যখন খাওয়াবেন, অবশ্যই বাচ্চার মাথাটা যেন একটু উঁচু হয়ে থাকে, বাচ্চা যাতে শব্দ না হয় বা বাতাস যেন গিলে না ফেলে সেদিকে খেয়াল রাখবেন। বাচ্চাকে খাওয়ানোর পর বাচ্চাকে একটু হালকা ঘাড়ে নিয়ে একটু হাতে আপনি এরকম মালিশ করলেন বা আলতু ভাবে একটু থাপড় দিলেন, বাচ্চা যখন ঢেকুর উঠাইলো, তো এই কাজগুলো যখন করবেন দেখবেন যে বাচ্চার এই সমস্যা হবে না। ধরুন আপনার বাচ্চার এই সমস্যাটা হয়ে গেছে, তখন আপনি কি করবেন? তো এই ক্ষেত্রে বিশেষ করে ডাক্তার সাধারণত সিমিতিক্ষণ গ্রুপের যে ড্রপ আছে যেগুলো, যেমন ধরুন ফ্লাকল, পিডি গ্যাস, গ্যাস নীল, এই জাতীয় ড্রপগুলো কিন্তু বাচ্চাকে দিয়ে থাকে। তো আমি বলবো যে আপনি আপনার বাচ্চাকে এগুলো খাওয়াইতে পারেন, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাওয়াবেন। আর আপনি যেগুলো করবেন, বিশেষ করে যেগুলো বাচ্চা একটু বড় হয়, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর হয়, সাধারণত বাচ্চারা আমাশয় কমই হয়, তার কারণ সিগেলা বা এন্টিমোবাহিস্টলেকে প্রোটোজোয়া এগুলো সাধারণত বাচ্চাদের খুব একটা লক্ষ্য করা যায় না, খুব রিয়ার। এরপরে যদি হয় তো আমি বলবো যে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি খাওয়াইতে পারেন। এমনি আপনি নর্মালে কি বলবো, মেট্রো নিরজল গ্রুপের সিরাপ আছে, অ্যামোডিস, এরপর মেট্রো, আপনি এগুলো খাওয়াতে পারেন, পাশাপাশি জিঙ্ক খাওয়াইতে পারেন, এই দুইটা। আর যদি খুবই বেশি সমস্যা হয় সেক্ষেত্রে অনেক সময় অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়ে থাকে, তবে সেটা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে থেকে কিন্তু আপনাকে খেতে হবে এবং সেই কোর্সটা আপনি কমপ্লিট করতে হবে, অ্যান্টিবায়োটিকের কোর্স। তো আর এর মূল কারণটা হচ্ছে যে অনেক সময় বাচ্চারা মুখে হাত দেয়, অনেক সময় জাঙ্ক ফুড খেয়ে ফেলে, অনেক সময় তাদের জীবাণু তাদের ভিতরে ঢুকে যায়, আর এই জন্য মূলত কিন্তু তাদের আমাশয়টা হওয়ার সম্ভাবনা থাকে বা আমাশয়টা হয়। তো আমি যেটা বলবো যে আপনার অবশ্যই বাচ্চাকে বাইরের খাবার বাদ দিয়ে আপনি নিজের বাসায় তৈরি খাবার খাওয়ানোর চেষ্টা করুন। বাসায় বিভিন্ন সময় বাচ্চা যেটা খেতে চায়, খিচুড়ি বা সাবু, পায়েস, সেমাই বা এই জাতীয় মুখরোচক খাবারগুলো আপনি আপনার বাচ্চার জন্য ওর সামনে দিন, তাহলে কিন্তু দেখবেন যে সে একসময় বাইরের খাবারের প্রতি আর আসক্তি থাকবে না, সে ধীরে ধীরে বাড়ির খাবারে অভ্যস্ত হয়ে পড়বে, আর তখন তার পেটের যে সমস্যা, বিশেষ করে ডাইজেস্টিভ সিস্টেমের যে সমস্যা, হজমের সমস্যা, আমাশয়ের সমস্যা, এগুলো থেকে কিন্তু তখন সে মুক্তি পাবে। তো বন্ধুরা, বাচ্চাদের আমাশয় নিয়ে আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, এই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।